দদি হাতে তিমটা ধলে থালাদিন গেলুয়া পলে হলিল নাম দপে থালাদিন থাদু দিলি থ বাব তো দাবে না কন দিন থাদু দিলি থ বাব তো দাবে না কন দিন এই বেটা ছেলা সাধু হয়ে সাধুর বদনাম করছিস চুপ বকা কোথাকার আমি তো থাদু লয় বাবা আমি তো তেলা তুমি থাদু তো তুমি আমি তো তেলা লে 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 আর তো দেখাস না রেলা ভক্তরা আইলে মারি চাম ফাটাই দিবে তখন বন্ধ হয়ে যাবে সাধু চেলার সব খেলা বৈত বৈত তবাই পেতু গাইতে বৈত বাবাল একনি ভাঙবে ধ্যান তবাল তব অবাব মিটাইন দিবে ই বাবাল অনেক জ্ঞান সাধু বাবা আমার সব বলে হয়ে গেছে সাধু বাবা এ বাবা রে কি বটে রে কি বটে রে আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও হয়েছে রে কি হয়েছে বাবা কিছু নাই বাবা ভক্ত ভয়ের কিছু নাই কোথায় যে কি হলে বাবা আমি একদম বুঝ দিলাচ্ছি কি 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 হয়েছে বলবিস তো ঢুকে গেলে বাবা সব ঢুকে গেলে আহ কি হয়েছে বলবি না তুমি তো অন্তর জামিনি বাবা তোমার দুটো পায়েই হচ্ছি বাবা আমাকে ভালো করে দাও বাবা পার পার করে দাও কি ঢুকলা বল শুন বেশি কথা বলার সময় নাই আমার যা বলার তাড়াতাড়ি বলে ফেল কাজ ফিনিশ করে দেব বাবা আজ আমি ওই উঠোনে চাটাই পাতি ঘুমাইতেছিলি কেন খাটটা পাড়ি ঘুমালিস নাই খাটটার লেজারটা ছিঁড়ে গেছে বাবা ঠিক আছে ঘুমাচ্ছিলিস তো কি দোষ করেছিস ঘুমাইতে দোষ নাই বাবা যখন ঘুমাইতেছিলি তখন আমার মুখের রাস্তা দিয়ে একটা ব্যাঙ ভিতরে ঢুকে গেল বাবা তারপর আমার ঘুম ভাঙলো আর ঘুম হয় নাই বুকের ভিতরটা কেমন করছে আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও দাঁড়া তোর সমস্যাটা ভালোই জটিল ব্যাঙটা ভিতরে যাওয়ার পর পেটের ভিতরটা হড়বড়া চাই না বাবা একদম চুক্তি মারি বসে আছে বুঝেছি তোর এই সমস্যা আমার দ্বারাই হবে নাই না বাবা না ও এমন কথা বলিবে নাই বড় আশায় তোমার কাছে আসিছি আপনাকে একটা কিছু উক্তেই হবে ই বাবা এ কি করার কথা বলছে রে উপায় কলার কথা বলছে তবে শুন একটু জটিল আছে ব্যাংকে ভিতর থেকে বাহির করার কোনো মন্ত্র বেরাই নাই বাবা আহ বিচলিত হচ্ছিস কেন ব্যাংক বার করার মন্ত্র না থাক সাপ বার করার মন্ত্র আমার ঠিক জানা আছে সাপ কিন্তু আমার তো সাপ লয় বাবা জানি 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 সাপ লয় তো কি হয়েছে সাপ পাঠাতে হবে কি 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 বলছো বাবা ব্যাংক ঢুকেছে তাতে আবার সাপ ওই যে বললাম ব্যাংক বসকর কোনো মন্ত্র বা ওষুধ নাই যদি আমার কথা না শুনিস তাহলে রইলে ব্যাংক সারা জীবন তোর ভিতরে তাহলে কি হবে বাবা বললাম তো আমার বুদ্ধি শুন তোর ভিতরে একটা বড় সাপ পাঠাবো সাপটা ভিতরে যাইয়ে ব্যাংকটা যেখানেই থাক সাপটা যাই খাবে তারপর তারপর শুরু হবে আমার খেলা ব্যাংক বার করার মন্ত্র না জানলেও ক্ষতি নাই বাহির থেকে আমি বিন বাজাবো বিনের তালে তালে সাপ বার হবে কোনো একটা রাস্তা দিয়ে সাধু বাবা দেখলি কেমন বুদ্ধি আমার এই জন্যেই না তা ভক্ত আসে চিন্তা করিস না তো সব চিন্তা দূর করিব আমি বাবা চেলা একটা আড্ডা মোটা খরিস সাপ আনবি তো বাপ ঠিক আছে গুলু বাবা বলি আ পেচকি আজও তুই পালানছিস আ ভাল এইখানে আছে কি কি কইতালি কি কইতালি এখানকে ডেলি ডেলি কি যে হয় তোর চ চ চ ঘর চ ঘর যাবে এত বড় জিনিস আর বলছিস ঘর যাবে কার এত বড় জিনিস দেখ দেখ কাণ্ড তোর বউয়ের পেটের ভিতরে একটা ব্যাংক ঢুকে গেলে আর সেই ব্যাংকটাকে বার করার লাগেই আমি একটা সাপ পাঠাবো আপনিও কার কথা শুনছেন বাবা তোর বউয়ের বিপদ আর তুই স্বামী হয়ে হাসছিস হাসছি কি আর সাধে যেটা তুমি উয়ার বিপদ বলছো
সেটা আসলে উয়ার বিপদ লয়, বিপদটা আসলে তোমার। আমার কি করি কি করি? শুনুন, ওটা পেচকি স্বপন দেখেছে। পেচকির স্বপ্ন দেখা ডেলির রোগ বটে, আজ ইটা কাল উটা দেখতেই থাকে। একদিন তো পেচকি স্বপ্নের ঘরে ওই জামাই দেখে বলছে, বাবা একটা শাড়ি কিনে দাও। এই বাবা কি 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 বলছিস গো? শুনুন, কোনদিন দেখবেন পেচকি কোটে চলে গেলছে। কেনে কেনে কেনে? কোটে যাইয়ে বলবে, উকিল বাবু সাধু আমাকে বিয়া করেছিল, ছাড়িয়ে দিয়েছে, আমাকে খরপোশ দিতে হবে। পালারে পালারে পালারে, কি ডেঞ্জারাস জিনিস রে বাপ, পালা 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 সব পালা, পালালে পালালে বাড়ি বাড়ি দিয়ে সব পালা। তুই দারুণ অভিনয় করলি গো। কার বউটি বলতে দেখতে হবে তো? ভক্তরা শুনো আর দর্শক, তোমাদিকে বলছি, এই ভণ্ড সাধুর পাল্লা একদম পড়বে নাই। ইয়ারা ভণ্ডামি করে টাকা রোজগার করাটা ইয়াদের কাজ। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সোনালী ফিল্মস, আর প্লে স্টোরেজে সোনালী ফিল্মস অ্যাপ্লিকেশনকে ইনস্টল করুন।